এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, রাজ্যপালের অপসারণের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিতর্ক শুরু করেন জগদীপ ধনকর। তার জমানায় সবচেয়ে বেশি রাজ্য ও রাজ্যপালের সংখ্যা দেখেছে গোটা বাংলা। নবান্ন বনাম রাজভবন মূল চর্চার বিষয় হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির মূল অংশ, কিন্তু এবার সেই সীমা পার করেছেন রাজ্যপাল। ধৈর্যের বাঁধ ভাঙায় এবার কড়া অবস্থান গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রীয় খবর, দলনেত্রী নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক অধ্যক্ষের সম্মতিতে বিধানসভায় রাজ্যপালের বয়কটের প্রস্তাব পাশ করবে। এরই সঙ্গে তাকে যাতে অপসারণ করা যায় তাই বিধানসভায় প্রস্তাবও পাশ করতে আটঘাট বাঁধছেন তৃণমূল নেত্রী। এরই সঙ্গে রাজ্যপালের দ্রুত অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিও লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার সরকারে আসার পর থেকে রাজ্যপালের সঙ্গে সংঘাত আরও চরমে উঠে যায়। সদ্য বিজেপি নেতাদের নিয়ে কখনো নন্দীগ্রাম আবার কখনো কোচবিহারে শুধুমাত্র সে দলের আক্রান্ত কর্মীদের বাড়িতে যান রাজ্যপাল। রাজ্যের সঙ্গে সহযোগিতা না করেই নিজের ইচ্ছামতো বিজেপি নেতাদের নিয়ে দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তার সঙ্গে মাত্রা জুড়েছে নারদকাণ্ডে সিবিআই এর চার্জশিটে চার নেতার গ্রেপ্তারি অনুমোদনে। কিভাবে রাজ্যপাল হয়ে এই কাজ করতে পারেন তিনি, যখন একটি নির্বাচনী সরকার রয়েছে সেখানে অধ্যক্ষকে টপকে কিভাবে রাজ্যপাল এই ভূমিকা পালন করলো? সোমবার থেকেই রাজনৈতিক মহলে এটাই গুঞ্জন। অনেকের ধারণা কেন্দ্রের প্রভুদের নির্দেশেই এই কাজ করেছেন রাজ্যপাল। তার অনুমোদনের পরেই কার্যত সাত সকালে বাড়ি থেকে চার হেভিওয়েট ও নারদকাণ্ডে অভিযুক্ত নেতাদের তুলে নিয়ে আসা হয়। তারপরেই দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাতে হাইকোর্ট নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ দেওয়ায় প্রেসিডেন্সি জেলে কারাবাস করছেন রবি হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চ্যাটার্জি। সূত্রীয় খবর, সোমবার বেআইনিভাবে প্রত্যেক নেতার বাড়ি থেকে জোর করে তুলে আনা হয় নেতাদের। তারপরেই সিবিআই এর নিজাম প্যালেসে হাজির হন ক্ষুদ্র মমতা। সেখানেও রাজ্যপাল ফোন করলে তীব্র বাদানুবাদ শুরু হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর তাতেই রাজ্যপাল সীমা লঙ্ঘন করেছেন বলে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর অনুমান রাজ্য ও রাজ্যপালের সংঘাত ফের কয়েক গুণ বেড়ে যাবে।